নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল একুশে ফেব্রুয়ারি দু বুধবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে তার আগে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের এই আলোচনাতে আমি জানাবো আগামীকাল কোন সৌভাগ্যশালী পাঁচটি রাশি যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে হয়তো আপনার রাশির নাম থাকলে থাকতেও পারে কিন্তু অনেকে একটি ভুল করেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনে আপনারা ভিডিওটি কেটে কেটে রাশির নাম শুনে আপনারা লটারির টিকিট কাটছেন লটারির টিকিট অনেকের ক্ষেত্রে বাঁচছে আবার কারো কারোর ক্ষেত্রে বাঁচছে না কেন হচ্ছে আজকের এই আলোচনাটি যদি আপনারা শুনেন তাহলে কিন্তু পরিষ্কার কিন্তু আপনারা জানতে কিন্তু পারবেন আমি বারবার বলি যে শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই বলি না আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই কিন্তু পারে যদি আপনার জন্মছকে প্রবল যোগ থাকে যদি আপনার জন্মছকে রাহু শুক্র শনি যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে জানবেন আপনার জীবনে আকস্মিক প্রাপ্তি কিন্তু হবে আর এই ঘটনাটি যে গ্রহ ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ তা আপনার জন্মকুণ্ডলীতে রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কিনা দেখুন প্রতিদিন আমি আপনাদের কাছে একটি অনুরোধ করি যে আপনারা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এই ভিডিওগুলো আপনাদের জন্য আমি প্রতিদিন তৈরি করি এবং আপনারা যাতে জানতে পারেন কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে এবং আগামীকাল বুধবার দ্বাদশী এবং ত্রয়োদশী তিথি থাকছে পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে যোগ রয়েছে আয়ুষ্মান যোগ খুব ভালো একটা যোগ আয়ুষ্মান যোগ রয়েছে এবং আপনাদের আগামীকালে যে রাহুকাল যেটা রয়েছে বারোটা থেকে আপনার একটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো ইনভেস্টমেন্ট বা কোনো শুভ কাজ এই সময় কিন্তু আপনারা করবেন না এবার আমি আসি পাঁচটি রাশির নাম টার্গেট নাম্বার তার আগে বলি আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে সামান্য ইস যদি আমি এই নাম্বারটা আমি যদি চয়েস করতাম হয়তো আমি আজকে কোটিপতি হয়ে যেতাম এরকম অনেকেরই মনে হয় যখন নাম্বারটা মিস হয়ে যায় সেই জন্য আমি আবারও বলছি দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রক্ষা কবচ পরিধান করুন এই রক্ষা কবচের মাধ্যমে আপনার জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি ঘটনা কিন্তু সম্ভব অর্থ আমাদের জীবনে চটজলদি যারা পেতে চাইছেন শর্টকাটে যারা একমাত্র রাহু গ্রহের যদি কৃপা না থাকে তাহলে কিন্তু শর্টকাটে বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে না তাই আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং এই যে নবগ্রহের মধ্যে যে গ্রহগুলো আপনার অশুভ আছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনি করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ প্রতিদিন অনেকে লটারির টিকিট কেটে প্রচুর টাকা নষ্ট করছেন একবার জেনে নিন যে আপনার ক্ষেত্রে সময়টা কখন রয়েছে একটা সময় থাকে যে সময়টা আমাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট যদি আপনার ক্ষেত্রে সেই সময়টা যদি ঠিক হয়ে যায় কি না আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির আপনাদের ভাগ্যের মিটার আপনাদের সত্তর শতাংশ আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এক আপনাদের শুভ সময় সকাল দশটা চার মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত টাইম শুভ দ্বিতীয় রাশি আপনার তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার পাঁচ আপনাদের ভাগ্যের মিটার পঁচাত্তর শতাংশ আপনাদের যে শুভ সময় নটা বাহান্ন মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ তিন নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার মিন রাশি হ্যাঁ মিন রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনার ভাগ্যের মিটার পঁয়ষট্টি শতাংশ আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ মিন রাশির এরপর যে রাশির আমি কথা বলবো অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে চার নম্বর রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির ভাগ্যের মিটার আপনাদের আশি শতাংশ আপনাদের টার্গেট নাম্বার নয় আট আপনাদের শুভ সময় সেটা দেখা যাচ্ছে দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা শুভ একদম শেষ রাশি অন্তিম এবং শেষ রাশি যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনার আগামীকালের ভাগ্যের মিটার নব্বই শতাংশ উত্তম ভাগ্য আপনার আপনার আগামীকালের টার্গেট নাম্বার পাঁচ আট আপনার শুভ সময় সেটা দেখা যাচ্ছে বৈকাল তিনটা পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচটি রাশি আগামীকাল গণপতি পাপ্পার আশীর্বাদে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে দেখুন যারা ভিডিওগুলো শুনছেন অবশ্যই আপনারা একবার নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং তার সঠিক রেবিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত রূপে দু এক নম্বরের জন্য রাহুরক্ষা কবচ এবং যারা দীর্ঘদিন প্রতিষ্ঠা করে হচ্ছে না বারচার্ট রিফর্মেশান এই ফর্মুলাটিতে অ্যাপ্লাই করলে কিন্তু প্রচুর জন কিন্তু সাকসেস কিন্তু পেয়েছে এখানে বারচার্ট রিফর্মেশানের মাধ্যমে সাকসেসের রেট কিন্তু যথেষ্ট কিন্তু ভালো তাই নিজস্ব জন্ম ছককে সংস্কার করা দরকার রয়েছে এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে যারা পরামর্শ করতে চাইছেন কবজ নিতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন অবশ্যই আপনারা এই সময় কন্ট্যাক্ট করুন এবং আপনারা জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পাবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ